উপুর হয়ে শুয়ে হাঁটু সোজা রেখে একটি পা তুলবেন, 8 থেকে 10 পর্যন্ত গুনে আবার নামিয়ে দেবেন। এইভাবে অপর পাটিও তুলবেন, 8 থেকে 10 গুনবেন, নামিয়ে দেবেন। এইভাবে প্রতিটি পা 8 থেকে 10 বার পর্যন্ত করবেন, দিনে 2 বার করে। উপুর হয়ে শুয়ে কনুই সোজা রেখে মাথা তুলুন, 8 থেকে 10 পর্যন্ত গুনে ধরে রাখুন, নামিয়ে দিন। এইভাবে 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। উপুর হয়ে শুয়ে মাথা তুলতে হবে কনুই ভাঁজ করে হাতে ভর দিয়ে। এইভাবে 8 থেকে 10 পর্যন্ত গুনে ধরে রাখুন, নামিয়ে দিন। 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। চিত হয়ে শুয়ে একটি হাঁটু ভাঁজ করে অপর পাটি সোজা করে তুলতে হবে। 8 থেকে 10 পর্যন্ত গুনে ধরে রাখুন, নামিয়ে দিন। এইভাবে 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। পাশ ফিরে শুয়ে হাঁটু সোজা রেখে পা তুলতে হবে, 8 থেকে 10 পর্যন্ত গুনে নামিয়ে দিন। এইভাবে 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। চিত হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করে বুকের সামনে আনতে হবে, 8 থেকে 10 পর্যন্ত গুনে রাখুন, সোজা করে দিন। এইভাবে 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। চিত হয়ে শুয়ে দু হাঁটু ভাঁজ করে কোমর নিচের দিকে চাপ দিতে হবে, 8 থেকে 10 পর্যন্ত গুনে ধরে রাখুন, আবার ছেড়ে দিন। এইভাবে 8 থেকে 12 বার করুন, দিনে 2 বার করে। চিত হয়ে শুয়ে হাত কোমরের দুপাশে রেখে কোমরের নিচ থেকে পা একবার এদিক আরেকবার ওদিক ঘোরাতে হবে, 8 থেকে 12 বার ঘোরাবেন, দিনে 2 বার করে। চিত হয়ে শুয়ে হাত কোমরের দুপাশে রেখে দুই হাঁটু ভাঁজ করে কোমর উপরে তুলবেন, 8 থেকে 10 পর্যন্ত গুনে নামিয়ে দিন, 8 থেকে 12 বার করবেন, দিনে 2 বার করে। হামাগুড়ির মতো অবস্থায় থেকে একটি হাত সোজা করে সামনের দিকে তুলুন এবং বিপরীত দিকের পা সোজা করে পেছন দিকে তুলুন। এইভাবে 8 থেকে 10 পর্যন্ত গুনে রেখে নামিয়ে দিন, 8 থেকে 12 বার করবেন। এইভাবে অপর পা এবং অপর দিকের হাত করতে হবে, দিনে 2 বার করে।